দুখম ছাত্রহন্তা আহ্বান মর্মে আজি আমি সদৌ তিনিচুকীয়া জেলা ছাত্রহন্তায় আমি তিনিচুকীয়া থানা চাৰিআলিত এক অত্যাৱশ্যক খাদ্যমুখী মূল্য বৃদ্ধি রোধ আর বর্ধিত কর প্রতিবাদত আমি এক বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো। কেনো এই সরকারে যেটা ক্ষমতা অহা নাছিল তেখেতসকলে কিন্তু মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করা অসমৰ সকলো জনসাধারণে কিন্তু জ্ঞাত হয়। কিন্তু যেতিয়ালৈ ক্ষমতা আহিলে তেখেতে কিন্তু অসমৰ জনসাধারণের যি আমার খাতি খোৱা জনসাধারণের অকল মনের কথা নুবুঝি তেখেতসকলের দুঃখের কথা নুবুঝি তেখেতসকলে কিন্তু যি মন যায় খেয়াল খুঁজি মনে কিন্তু অত্যাবশ্যক খাদ্যমুখী মূল্য বৃদ্ধি আর বর্ধিত করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি বিক্ষোভ কাজে আমি স্পষ্টভাবে জানাব বিচার যে অত্যাবশ্যক খাদ্যমুখী অতিশীঘ্রে রোধ করো আর বর্ধিত কর কিন্তু অতিশীঘ্রে কিন্তু রোধ বন্ধ করবই লাগবে। যেতালে তেখেতসকলে কিন্তু জনসাধারণের কিন্তু বিরুদ্ধে যেটা তেখেতের নীতি অবলম্বন করব তেতালে আমি সদৌ তিনিচুকীয়া জেলা ছাত্র কিন্তু ধাবে কারণে আমি অক্ষুণ রাখি। কেনো এই সরকার সদায় কিন্তু জনসাধারণের স্বার্থ সদায় সুরক্ষিত হবর কারণে কিন্তু ক্ষমতা দিয়েছিল তেখেতসকলে কিন্তু রাইজে তেখেতে ভোট প্রদান করেছিল। কিন্তু এই জনসাধারণকে সরকারখন কিন্তু আশা করি কিন্তু এই সরকার জনসাধারণের আশা আশা সম্পূর্ণভাবে ধূলিচ্ছাদ করে কিনে একমাত্র তেখেতক খেয়াল খুঁজি মতো কিন্তু আজি বর্ধিত বর্ধিত কি অত্যাবশ্যক খাদ্যমুখী যে মূল্য বৃদ্ধি করেছে আর বর্ধিত কি বর্ধিত কর যে তেখেতে করেছে কিন্তু তার প্রতিবাদত আজি আমি সদৌ তিনিচুকীয়া জেলা ছাত্র বিক্ষোভ কাজে আমি রূপায়ণ করেছো। আমার স্পষ্ট করা বর্ধিত কর আর অত্যাবশ্যক খাদ্যমুখী মূল্য বৃদ্ধি রোধ হবই লাগবে, নহলে কিন্তু সদৌ তিনিচুকীয়া জেলা ছাত্র আগন্তুক সময় দেখাবে কালো নখুন রাখিম।